হ্যালো বন্ধুরা সকলকে নতুন একটা ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত আজকে ভিডিওর আলোচনার টপিক হচ্ছে নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারি কি এর সাথে রয়েছে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কিছু টিপস তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যারা প্রেগনেন্ট উমেন রয়েছ তাদের জন্য তো এই ভিডিওটা অনেকখানি হেল্পফুল হতে চলেছে নর্মাল ডেলিভারি হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মানে কাটা ছেঁড়া ছাড়া একটা নর্মাল প্রসেস অনেকেই হয়তো চান যে আমার বাচ্চা যখন হবে তখন যেন আমার কোনো কাটা ছেঁড়া না হয় তো এখন তো ম্যাক্সিমাম তো সি সেকশানেই বাচ্চা হচ্ছে আবার অনেকের কিন্তু এটাও ইচ্ছা থাকে যে আমার নর্মাল ডেলিভারি হবে বা নর্মাল ডেলিভারি হবার জন্য আমাকে যেটুকু করতে হবে আমি সেটুকু করব তাতেও যেন আমার বা আমার বাচ্চার কোনো কাটা ছেড়া না করতে হয় তো চলো আজকে সেরকমই কিছু টিপস আমি বলবো নর্মাল ডেলিভারি হওয়া নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কিন্তু মাকে অবশ্যই ওভার ওয়েট হলে হবে না বা থাইরয়েড প্রেশার সুগার এগুলো ডায়াবেটিস বা সুগার এগুলো থাকলে অবশ্যই প্রেগনেন্সি স্টেজের আগেই যেন সেগুলোকে সঠিকভাবে মেনটেন করে নর্মাল একটা রেঞ্জে নিয়ে আসা হয় বা প্রপার মানে ডাক্তার দেখিয়ে সমস্ত কিছুটা কন্ট্রোল করার পর যদি প্রেগনেন্ট হয় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হবার সম্ভাবনা অনেকখানি প্রেগনেন্সি অবস্থায় তার কিন্তু নর্মাল যে প্রতিদিনের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু নর্মালি করা যেতেই পারে শুধু ভারী যে কাজগুলো সেগুলো হয়তো একটু বাদ দিয়ে দেওয়াই ভালো ভারী কাজগুলো না করাই ভালো এমনিতে যদি কেউ কলেজে পড়াশোনা করছে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা কেউ জব করছে তো অবশ্যই সেটা সে মানে ইডিডি ডেট পর্যন্ত বা ইডিডি কিছু আগের দিন মানে আগের দিন পর্যন্ত সে কিন্তু কন্টিনিউ করতেই পারে যদি তার কোনো রকমের প্রেগনেন্সিতে কমপ্লিকেশানস না থাকে যেমন ব্লিডিং বা ওয়াটার ব্রেকিং এই সমস্ত যদি না থাকে তাহলে কিন্তু মানে নর্মাল ওয়ার্ক করা করলে কোনো কিছু মানে প্রবলেম হয় না আর তুমি প্রেগনেন্ট মানে তোমাকে সারাদিন শুয়ে বসে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই নর্মাল ওয়ার্ক তোমার করতেই পারো সেগুলো করা যেতেই পারে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া সকল প্রেগনেন্ট ওমেনদেরকেই কিন্তু একটু নিউট্রিশিয়াস ফুড খাওয়া দরকার পুষ্টিকর খাবার খাওয়া দরকার সেই পুষ্টিকর খাবার মানে যে অতিরিক্ত দামি হতে হবে এমন কোনো ব্যাপার নেই আপেল না খেতে পারলে যদি বাড়িতে পেয়ারা গাছ থাকে তাহলে বাড়িতে পেয়ারা গাছে পেয়ারা খেলেও সেই একই গুণই পাওয়া যাবে আবার এর সময় তো সকলকে মোটামুটি আয়রন কিংবা আয়রন কিংবা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসাবে তো কিছু ওষুধ দেওয়াই হয় তো সাপ্লিমেন্ট তো দেওয়াই হয় তো সেগুলোকে ডেলি বেসিসে খেতে হবে আর এই সময় দুধ কিংবা ডিম মাংস ফল রোজ দিন একটা করে ফল অবশ্যই খাবারের মধ্যে রাখাটা উচিত আরেকটা কথা বলি এই সময় কিন্তু জল জল প্রচুর পরিমাণে খেতে হবে যতটা তোমার খাওয়া দরকার নর্মালি খাও তার থেকেও বেশি খেতে হবে যদি জল তেষ্টা না পায় সেই জায়গাতে একটু মিষ্টি জাতীয় কিছু খেয়েও কিন্তু জল খাওয়াটা অতিরিক্তই দরকার আর খাদ্য তালিকার মধ্যে খেজুর রাখাটা অবশ্যই ভালো প্রেগন্যান্সির সময় খেজুর অনেকটাই উপকারী তবে আবার যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু খেজুরটা না খাওয়াই ভালো কারণ ওর মধ্যে মিষ্টি রয়েছে সেটা অবশ্যই ডাক্তার ডাক্তারের অ্যাডভাইস নিয়েই খাওয়াটা দরকার কিছু এমনি টেস্ট ছাড়াও রয়েছে কিছু ব্লাড টেস্ট যদি ব্লাড গ্রুপটা জানা যায় তাহলে যখন ডেলিভারির সময় আসবে তখন হয়তো যে ডোনার আছে ওই ডোনারকে নিয়ে গেলে বা ডোনারকে সাথে সাথে পাওয়া গেলে যদি রক্ত দিতেও হয় তাহলে কিন্তু তেমন কোনো অসুবিধা মুখোমুখি হতে হয় না ফ্যামিলিকে কিংবা পেশেন্টকে তাহলে অবশ্যই ব্লাড গ্রুপ টেস্টটা করিয়ে রেখে সেই গ্রুপের একজন ডোনার অবশ্যই জোগাড় করে রাখা দরকার কারণ ডেলিভারির সময় যদি লাগে তাহলে যাতে সাথে সাথে পাওয়া যায় আর এইগুলো যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার পথটা অনেকটাই নর্মাল হয়ে যায় আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে এখনকার মতো বাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো